সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এ পর্বে আমরা তোমাদের সাথে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের উপর আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি তো দেখো বন্ধুরা ম্যাটটা আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি সেটি হচ্ছে প্রমাণ করো যে মাইনাস ওয়ান কমা ফাইভ সিক্স কমা মাইনাস টু সেভেন কমা মাইনাস ওয়ান এবং জিরো কমা মাইনাস টু এই চারটি বিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত তার মানে এই চারটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত উক্ত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে বিন্দু চারটা কার উপর অবস্থিত বিন্দু চারটা একটা বৃত্তের উপরে অবস্থিত এবং তার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এটা যদি প্রমাণ করতে চাই সাপোজ আমি ফার্স্ট একটা এখানে বৃত্ত অঙ্কন করে নিলাম এটা একটা বৃত্ত হয়ে গেল তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি টু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে থ্রি কমা টু এখন আমরা যদি দেখি যে এই বিন্দু চারটা সাপোজ এই বিন্দুটাকে আমি এখানে ধরলাম এটা ধরলাম হচ্ছে মাইনাস ওয়ান কমা ফাইভ আর একটা বিন্দু এই জায়গায় ধরলাম সিক্স কমা মাইনাস টু ধরলাম আর একটা বিন্দু এই জায়গায় ধরলাম সেভেন কমা মাইনাস ওয়ান ধরলাম আর একটা বিন্দু আমি এই জায়গায় ধরলাম জিরো কমা মাইনাস টু ধরলাম তার মানে বিন্দু চারটা যদি বৃত্তের উপর অবস্থিত হইতে হয় সবগুলো এটা পি বিন্দু ধরলাম এটাকে এ ধরলাম এই বিন্দুর স্থানাঙ্কটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম এটাকে আমি ডি ধরলাম তার মানে আমাদের পি এ দূরত্ব পিবি দূরত্ব পিসি দূরত্ব এবং পিডি দূরত্ব চারটা দূরত্বই যদি সমান হয় তাহলে আমরা বলতে পারব যে বিন্দুগুলো একটা বিন্দু চারটা একটা বৃত্তের উপরে কি অবস্থিত এই চারটা দূরত্ব যদি সমান আমরা দেখাতে পারি সাপোজ পি এ দূরত্ব পিবি দূরত্ব পিসি দূরত্ব এবং পিডি দূরত্ব আমরা চারটা দূরত্ব যদি সমান প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো যে বিন্দু চারটে কি বৃত্তের উপরে অবস্থিত আমরা এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এবং এই দূরত্ব চারটা দূরত্ব যদি সমান প্রমাণ করতে পারি কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র থেকে চারটা দূরত্ব যদি সমান থাকে তাহলে বলতে পারবো আমরা যে চারটা দূরত্ব কার উপর অবস্থিত বৃত্তের উপরে অবস্থিত চারটে বিন্দুই উপরে অবস্থিত বৃত্তের উপরে অবস্থিত তাহলে এখন আমরা পি এ দূরত্ব বের করবো কারণ এটা ব্যাসার্ধ কারণ সব জায়গায় ব্যাসার্ধটা যদি আমরা সমান আনতে পারি সব জায়গায় ব্যাসার্ধটাকে যদি আমরা সমান আনতে পারি তাহলে বলতে পারবো যে বিন্দুগুলো কার উপরে অবস্থিত বৃত্তের উপরে অবস্থিত তাহলে দেখো আমরা এখন ওই পিবি দূরত্ব বের করব। তাহলে পি এ বিন্দুর স্থানাঙ্কটা কত দূরে আছে কেন্দ্র থেকে সেটা আমরা বের করব তাহলে আমরা পি এ দূরত্ব বের করব ফার্স্টে পি এ দূরত্ব পি দূরত্ব বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার আমরা জানি যে দূরত্ব নির্ণয়ের সূত্র ভুজ দয়ের অন্তরের উপর হোল স্কোয়ার প্লাস কুটিদয়ের অন্তরের উপর হোল স্কোয়ার তাহলে আমরা যখন মানগুলো এখানে বসাই খুব ভালো করে খেয়াল করো এক্স ওয়ানের জায়গায় আমি থ্রি বসাবো মাইনাস ওয়ান থ্রি মাইনাস মাইনাসে উপর হোল স্কোয়ার প্লাস আর ফাইভ তাহলে টু মাইনাস ফাইভের উপর হোল স্কোয়ার তাহলে এখানে খেয়াল করো এখানে আসতেছে ফোরের উপর হোল স্কোয়ার আর এখানে আসতেছে মাইনাস এর উপর হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা দেখি এটা ফোরটিন এটা হচ্ছে সিক্সটিন নাইন তাহলে এটা আসতেছে দেখো টোয়েন্টি ফাইভ আর এটাকে রুট করলে আস্তে আস্তে ফাইভ তাহলে আমরা পি এ দূরত্ব সমান পেয়ে গেলাম আমরা পি এ দূরত্ব সমান পাইলাম ফাইভ ওকে এখন আমরা পিবি দূরত্ব বের করব তো চারটা দূরত্ব সমান হতে হবে তাহলে আমরা এখন পিবি দূরত্বটা বের করব তাহলে এটা তোমরা জাস্ট উঠিয়ে নাও আমি মিশিয়ে দিচ্ছি তো পিবি দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিবি দূরত্ব পিবি দূরত্বর ক্ষেত্রে ভালো করে দেখবা সেটা হচ্ছে ভুজ দর অন্তর উপর হোল স্কোয়ার প্লাস কুটি দর অন্তর উপর হোল স্কোয়ার নিয়ে কাজ করব তাহলে দেখো পিবি তাহলে থ্রি মাইনাস সিক্সের উপর হোল স্কোয়ার এটাকে এক্স ওয়ান ধরলাম এটাকে এক্স টু ধরলাম এটাকে ওয়াই ওয়ান ধরলাম এটাকে ওয়াই টু ধরলাম প্লাস টু মাইনাস মাইনাসে প্লাস টু এর উপর হোল স্কোয়ার তাহলে এখানে যেটা থাকবে মাইনাস এর উপর হোল স্কোয়ার থাকবে এখানে থাকবে ফোরের উপর হোল স্কোয়ার তাহলে খুব ভালো করে দেখো এটা আসবে নাইন মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস আর থ্রি থ্রি গুণ করলে কত নাইন এটা সিক্সটিন তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ আর এটা এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ফাইভ একক ওকে তাহলে আমরা পিবি দূরত্বটাও পেয়ে গেলাম হচ্ছে ফাইভ পি এ ফাইভ পাইলাম এখন আমরা পিসি বের করবো তাহলে আমরা তোমরা জাস্ট উঠিয়ে নাও আমরা পিসি দূরত্ব বের করবো পিসি দূরত্ব তাহলে পিসি দূরত্বর ক্ষেত্রে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু ধরবো থ্রি মাইনাস সেভেনের উপর হোল স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার হবে ভুজ দেওয়ার অন্তরের উপর হোল স্কোয়ার প্লাস কুটি দয়ের অন্তরের উপর হোল স্কোয়ার এখন দেখো এটা আসতেছে মাইনাস ফোরের উপর হোল স্কোয়ার এর উপর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি ফোরের উপর হোল স্কোয়ার করলে সিক্সটিন আর নাইন তাহলে যেটা পাচ্ছি টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি ফাইভ তার মানে পিসি দূরত্ব ইকুয়াল আমরা ফাইভ পাইলাম তাহলে পি এ ফাইভ পিবি ফাইভ পিসি ফাইভ এখন যদি পিডি ইকুয়েল আমরা দেখি তো জাস্ট তোমরা এটা উঠিয়ে নাও এখন দেখবো আমরা পিডি দূরত্ব পিডি দূরত্বর ক্ষেত্রে আমরা দেখতেছি ভুষ দয়ের অন্তর এক্স ওয়ান মাইনাস এক্স টু করে দেই তা থ্রি মাইনাস জিরোর উপর হোলের স্কোয়ার প্লাস কুটি দয়ের অন্তর টু মাইনাস টু টু প্লাস টু এর উপর হোল স্কোয়ার খেয়াল করো থ্রি এর উপর হোল স্কোয়ার প্লাস ফোরের উপর হোল স্কোয়ার তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে নাইন আর এটা পাচ্ছি সিক্সটিন তাহলে টোয়েন্টি ফাইভ ইকুয়াল ফাইভ তাহলে পিডি দূরত্ব আমরা পাইলাম ফাইভ তার মানে বন্ধুরা একটা বিষয় খেয়াল করো যে এই বিন্দুটা যেহেতু বৃত্তের উপরে অবস্থিত হতে গেলে আমাদের কি হতে হচ্ছে পি এ দূরত্ব পিবি দূরত্ব পিসি দূরত্ব এবং পিডি দূরত্ব সবগুলো বিন্দু দূরত্ব কিন্তু সমান তার মানে বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্বে যেহেতু সবগুলো বিন্দুই আছে তাহলে আমরা বলতে পারি যে বিন্দু চারটা কার উপরে অবস্থিত বৃত্তের উপরে অবস্থিত যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আমরা সমান দেখতে পাচ্ছি যে এটা একক এটা একক এটা একক এটাও একক যেহেতু চারটা দূরত্ব সমান সেহেতু আমরা বলতে পারি যে বিন্দু চারটি কার উপরে অবস্থিত বিন্দু চারটি বৃত্তের উপরে অবস্থিত তো আশা করি বন্ধুরা তোমরা এই ম্যাটটি বুঝতে পেরেছ আর তোমাদের আর একটা কথা বলে নেই আমরা কিন্তু আমাদের সিটে যে তোমাদেরকে লেকচার শিট প্রোভাইড করব সেই শিটের মধ্যে প্রতিটা অঙ্কই করিয়ে দেওয়া থাকবে তো জাস্ট অঙ্কগুলো যাতে তোমরা ইজিলি ফিল করতে পারো সেজন্য আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমাদের এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এর যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিবে ধন্যবাদ তোমাদের সবাইকে